ঢাকা শিল্পকলা একাডেমিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণা 2 প্রকল্পের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক শীর্ষক জেলা কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রয়্যাল ড্যানিশ এম্বাসির অর্থায়নে সোসিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ রিটার্নি ওয়ার্কার্স অব বাংলাদেশ অনুপ্রেরণা 2 প্রকল্প আজ সকাল 9:00 সময় ঢাকা শিল্পকলা একাডেমিতে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোহাম্মদ বজলুর রহমান। আরএসসি ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয় তুলে ধরেন। এই কর্মশালার লক্ষ্য বিদেশ ফেরত অভিবাসীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য সামগ্রিক প্রদান করা ও বৃত্তাকার অভিবাসন থেকে বাংলাদেশি অভিবাসীদের রক্ষা করা। ব্র্যাক এই প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসীদেরকে তাদের পরিবার, সমাজ ও দেশের মূলধারার সাথে পুনরেকত্রীকরণ হওয়ার জন্য সহায়তা প্রদান করবে ও কীভাবে নিরাপদ অভিবাসন করা যায় সে সম্পর্কে আলোচনা করেন। প্রোগ্রামের শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর এএসএম শাহাবুদ্দিন খান ঢাকা, ডেপুটি ম্যানেজার নুসরাত জাহান নিশাদ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী মোহাম্মদ নজরুল ইসলাম মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক, ইনফরমেশন অফিসার রায়হান কবির মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক, ইনফরমেশন সেন্টার অফিসার ও কাউন্সিলর মাহমুদা আক্তার মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক, সেকালিস্ট ইকোনমিক নুরেসাফা আখি মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক, ফিল্ড অফিসার মোহাম্মদ জিন্নত আলী ও মেহবুবা রহমান মিনা মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক। উক্ত কর্মশালায় সৌদি ফেরত অভিবাসী মোহাম্মদ মামুনকে 85,000 টাকার চেক তুলে দেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।